নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই বিকোসুল ক্যাপসুল নিয়ে। এই বিকোসুল হলো একটি ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, এর মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন উপাদান দিয়ে তৈরি এই বিকোসুল ক্যাপসুল। এবার বলি, এই চ্যানেলে প্রতিদিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। এবার বলবো এই বিকোসুল ক্যাপসুলের কিছু কিছু ব্যবহার, কিভাবে ইউজ করবেন এবং কি এর খাবেন, এর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই নিয়ে বলবো। তার আগে বলি, এই বিকোসুল ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এর মধ্যে যে যে উপাদানগুলি আছে সেটি বলি। এর মধ্যে দেয়া আছে থায়ামাইন মনোনিট্রেট 10 mg এবং রিবোফ্লাভিন আছে 10 mg, পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড আছে 5 mg এবং ভিটামিন B12 আছে 15 mg এবং নায়াসিনামাইড আছে 100 mg, ক্যালসিয়াম প্যান্টোথেরানেট আছে 50 mg এবং ফলিক অ্যাসিড আছে 1.5 mg, আর অ্যাসকর্বিক অ্যাসিড দেওয়া আছে 150 mg। তো এই উপাদানগুলো দিয়ে এই বিকোসুল ক্যাপসুলটি তৈরি। এর মধ্যে এই কম এটি হচ্ছে বিকোসুলটি হচ্ছে 20টি ক্যাপসুলের পাতা। এটি ফাইজার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে, লিমিটেড কোম্পানি তৈরি করে। এই 20টি ক্যাপসুলের দাম করেছে 41.53 টাকা। এবার বলি এর ব্যবহার। এর ব্যবহার ব্রণ, চুল পড়া, ভিটামিনের অভাব, ভিটামিন B12-এর অভাব, টাক পড়ে যাওয়া, ডায়াবেটিক, স্নায়ু রোগ, বাত, শরীর এবং স্কিনের প্রবলেম, ওজন কমে যাওয়া, অপুষ্টি, কল্পতা, রক্তকল্পতা, ভিটামিন সি এর অভাব, মানসিক রোগ, গর্ভাবস্থায় বায়োটিকের অভাব ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার বলবো এই ক্যাপসুলটি কিভাবে খাবেন বা ব্যবহার করবেন। ভিটামিন বি কমপ্লেক্স বা বিকোসুল ক্যাপসুলটি প্রত্যেক দিন একটি করে বা দুটো করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রয়োজনে অবশ্যই খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ডাক্তারবাবুরা এই ভিটামিন সি ক্যাপসুলটি বা বি কমপ্লেক্স ক্যাপসুলটি, বিকোসুল ক্যাপসুলটি একটি করে দিনে একবার 10 থেকে 15 দিন পর্যন্ত খেতে পারেন। এর বেশি দরকার হলে বা প্রয়োজন হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এটি জিভে ঘা, মুখে ঘা, ঠোঁটের এই ভেতরগুলোতে ঘা, এগুলো যদি হয় এই ভিটামিনের অভাবে, তাহলে সেই এই ক্যাপসুলটি খেলে আপনার ভিটামিন এ বি কমপ্লেক্স খেলে ভালো হয়ে যাবে। এই ভিটামিন সি ক্যাপসুলটি অনেক সময় দেখা গেছে আপনি যদি ফাটিয়ে সেটি পাউডার বা ওই ডাস্ট পাউডারটি মুখের চারিদিকে বা জিভের মধ্যে লাগিয়ে 2-1 মিনিট ধরে থাকেন বা তার 2-1 মিনিট পর জল খেয়ে নেন, তাহলে দেখবেন আরও খুব তাড়াতাড়ি আপনার জিভের ব্যথা বা মুখের ব্যথা বা জিভের যে ঘাগুলো আছে সেগুলো অনেকটা শুকিয়ে যাবে। এবার বলবো এই ভিটামিন বি ক্যাপসুলের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন মাথা ঘোরা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, চামড়াতে ফুসকুড়ি হতে পারে, অ্যালার্জি হতে পারে, বমি বমি ভাব হতে পারে। এইসবগুলি যদি হয় তাহলে আমি অবশ্যই বলবো আপনি মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে এই বিকোসুল ক্যাপসুল নিয়ে। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন পরের ভিডিওতে। নতুন ভিডিওতে পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আরও কিছু যদি জানবার থাকে তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।